গত কয়েকটা মৌসুমে হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। নতুন মৌসুমের আগে নতুন প্লেয়ার ও কোচ নিয়ে এসেছে লাল হলুদ ব্রিগেড। এই মৌসুমে ডুরান কাপে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ইস্ট বেঙ্গলে। সোমবার জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএল অভিযানে নামছে কার্লি স্কোয়াদ্রা। ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনের আশায় প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ, তিনি কি বলছেন চলুন শুনে নি। আমার প্রচুর ভরসা কোচের উপরে কার্লি স্কোয়াদ্রা। আমি ওনাকে দেখেছি বেঙ্গালুরু থাকতে, ভীষণ প্ল্যান এ প্ল্যান বি করা থাকে, নিজের সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে প্লেয়ারদের মাধ্যমে। প্লেয়ার অন্যান্য বারের তুলনায় এবছর প্লেয়ার ভালো, কিন্তু একটা জায়গায় যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে লেফট ব্যাকের জায়গা। এই জায়গা আমি জানি না এই জায়গাটাকে কী করে উনি রিকভার করবেন, বাট লেফট ব্যাকের জায়গাটা একটা অবশ্যই বড় প্রবলেম। আদারওয়াইজ এবছর ইনফর্মাল টিম অনেক বেটার, গোলকিপার গিল এসছে, যেটা গত বছর বারবার মনে হতো যে বল গোল বক্সে আসলেই গোল হয়ে যেতে পারে, সেটা এবছর অবশ্যই হবে না। তবে লেফট ব্যাকের জায়গা একটা প্রবলেম, আদারওয়াইজ ইস্টবেঙ্গল কিন্তু বেটার রেজাল্ট করবে অন্তত লাস্ট তিন বছরের থেকে, এটা আমার মনে হয়, যদ্দূর মানে যদ্দূর এটা আমার ধারণা। একটা প্রবলেম হতে পারে, প্রথম তিন চারটে ম্যাচ অবশ্যই প্রবলেম হতে পারে, তার কারণ একটা টিম একটা ছেলে প্রিসিজন প্র্যাকটিস করছিল সেই সময় হঠাৎ করে লেগে যাওয়া, তার জায়গায় নতুন সাবস্টিটিউট নিয়ে এসে তাকে আবার সেট করানো, এটা যে কোনো কোচের কাছে একটা চ্যালেঞ্জিং। বাট কার্লোস কোয়াদ্রাত আছে, তার জন্য আমার মনে হয় না যে সেটা খুব বেশি প্রবলেম হবে। যদি সে প্লেয়ারটা এসে মেন্টালি সেট করতে পারে তাহলে টিম বেটার রেজাল্ট করবে, অন্তত লাস্ট তিন বছরের থেকে বেটার হবে আশা করি। আমার কাছে মেন ফ্যাক্টর যেটা লাস্ট তিন বছর ধরে প্রবলেম ফেস করতে হয়েছে ইস্টবেঙ্গল টিমকে, যে কোচের একটা বড় প্রবলেম, এবছর মনে হয় না সেটা একটা বড় প্রবলেম হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।